নমস্কার, আমরা কেদারনাথ দর্শন করে সোনপ্রয়াগ থেকে বেরিয়ে পড়লাম বদ্রীনাথের উদ্দেশ্যে, বদ্রীনাথ দর্শন করার জন্য। হ্যাঁ, এটি হচ্ছে বদ্রীনাথ টেম্পল। এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ শহর, আর এই রুদ্রপ্রয়াগে মিলিত হচ্ছে মন্দাকিনী আর অলকানন্দা দুই নদী। এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ওপর থেকে এই ভিউটি নিয়েছিলাম। এখানে আমরা হল্ট দিয়েছিলাম, এটি বদ্রীনাথ থেকে দর্শন করতে যাওয়ার পথেই পড়ে। কেদারনাথ থেকে যখন বদ্রীনাথে আপনি যাবেন, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি সুন্দর রাস্তা, পাহাড় আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। এত সুন্দর পরিবেশ আমার খুব কম দেখা। এই রাস্তা দিয়ে যেতে যেতে শুধু পাহাড়ি এলাকা আর পাহাড় কেটে তৈরি হয়েছে রাস্তা, সেখানে প্রচুর নদী দেখতে পাবেন, তার মধ্যে দিয়ে আপনাকে নিয়ে চলে যাবে গাড়ি বদ্রীনাথের উদ্দেশ্যে। আমরা এই জায়গাটি একটু দাঁড়িয়েছিলাম, এটি একটি অপূর্ব সুন্দর একটি জায়গা, আপনাকে এক্ষুনি দেখাবো। সেই জায়গাটা সত্যি অতুলনীয় সৌন্দর্যে ভরপুর, চারিদিকে মেঘে ঢাকা একটি পর্বতমালা। আর আপনারা এখানে সবথেকে লক্ষণীয়, মেঘের মাঝখান দিয়ে সূর্যের আলোটা যখন পাহাড়ে এসে পড়ছে, কোথাও আলো পড়ছে, কোথাও পড়ছে না, এর যে সৌন্দর্য সেটা দেখার মতন। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এই সৌন্দর্য উপভোগ করি, তারপর আবার চলি বদ্রীনাথের উদ্দেশ্যে। একটা খুব ইম্পর্ট্যান্ট তথ্য যেটা কেদারনাথে দেওয়া হয়নি সেটা বলছি, ঋষিকেশে থাকুন বা হরিদ্বারে, আপনারা কেদার, বদ্রী এবং গঙ্গোত্রী এবং যমুনোত্রী এই চারধাম যখন করবেন, তখন ঋষিকেশ বা হরিদ্বার থেকে, হরিদ্বার টু হরিদ্বার বা ঋষিকেশ টু ঋষিকেশ গাড়ি বুক করে নেবেন। এই গাড়ি বুক করে নিলে সুবিধাটা কী হয়, আপনারা যেখানেই থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন, গাড়ি আপনাদের সাথে সবসময় থাকবে, তাতে এই ট্রাভেল করার চিন্তাটা থাকবে না। আমাদের পুরো ১২ জনের ট্রিপে কেদার, বদ্রী এবং আমরা গঙ্গোত্রী যমুনোত্রী যাইনি, অলি চোপ্তা, এই চারটে নিয়ে আমাদের পড়েছিল 67,000 পার হেড, 5,500 সামথিং। তো এই হিসাবে আমাদের পড়েছিল চারটে জায়গায় ঘোরানো। তবে আপনারা কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী করলে অলমোস্ট এই একই টাকাই পড়বে, আশেপাশে কম বেশি একটু হলে হতে পারে, সেটা ট্রাভেলসের সাথে কথা বললেই আপনারা বুঝে যাবেন। তবে এটা সিজনের উপর আবার এই দামটা ভ্যালু করে, কখনো কমে কখনো বাড়ে। আপনারা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, যে রাস্তা দিয়ে আমরা বদ্রীর দিকে যাচ্ছি, তখন এই যে পাহাড় কেটে যে রাস্তা তৈরি হয়েছে হিমালয়ের মাঝখান থেকে যাওয়া, এর যে অপূর্ব সৌন্দর্য, এই সৌন্দর্য আর কোথাও দেখতে পাবেন না। তাই এই সৌন্দর্য দেখার জন্য আপনাদের একবার বদ্রী যেতেই হবে। বদ্রীতে যেতে গেলে একটা সুবিধা, কেদারনাথে আপনাদের হাঁটতে হয় বা ঘোড়া বা অন্য কিছু, অনেক কিছুতে আছে ট্রাভেল করতে হয়, কিন্তু বদ্রীতে গেলে বদ্রী টেম্পল পর্যন্ত আপনাকে গাড়ি নিয়ে চলে যাবে। আমরা পৌঁছে গেলাম বদ্রীনাথ, এটা হচ্ছে বদ্রীনাথ টেম্পল। আর আমি রাতেই পৌঁছে বদ্রীনাথ টেম্পলে যাই। আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এটা আমার একটা বন্ধুর কাছ থেকে পাওয়া তথ্য, সেটা হচ্ছে বদ্রীনাথ টেম্পল রাত্রির 11টা পর্যন্ত খোলা থাকে দর্শনের জন্য। তাই যত রাত্রেই পৌঁছান না কেন, যদি 11টার মধ্যে পৌঁছান তাহলে একবার মন্দিরে ভিজিট করতে পারেন। এটি ভোরবেলা, আমি আবার ভোরবেলা যাই, যেখানে গিয়ে বদ্রীনাথের উদ্দেশ্যে মন্দিরে যাওয়া যাই এবং সেখানে পুজো দিই। এটা বাইরের দৃশ্য, চারিদিকে পাহাড় পর্বতমালা, আর ঠিক মাঝখানে বাবা বদ্রীনাথ বসে আছেন। বদ্রীনাথ হচ্ছে ভগবান বিষ্ণুর একটি অবতার, চার ধামের মধ্যে একটি ধাম, পুরী, রামেশ্বরম, দ্বারকা আর বদ্রীনাথ, এই চারটে জায়গায় চারটে ধামই আছে। সত্যযুগে বদ্রীনাথ, রামেশ্বরম ত্রেতাযুগে, দ্বারকা হচ্ছে দাপরে, আর কলিযুগে হচ্ছে জগন্নাথ পুরী টেম্পল। এই চারটে ধাম বিষ্ণুর চারটে অবতার নিয়ে তৈরি। তো আমরা বদ্রীনাথ দর্শন করে, আপনারা গেলে তবে বুঝতে পারবেন এর যে সৌন্দর্য, এই যে সকালবেলা এবং রাত্রে একই সৌন্দর্য। এটা আমি সকালবেলা এই ভিডিওটি করেছি, একদম ভোরবেলা, তখন 6:30 বাজে, আর দেখুন এই সৌন্দর্য, সবে সূর্যের আলো পাহাড়ের চূড়ায় এসে পড়ছে, আপনি চোখের সামনে দেখতে পাবেন হিমালয়ের, হিমালয়ের এই সৌন্দর্য উপভোগ করার একটা দারুণ অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমার ওখানে গিয়েই হয়েছে, অপূর্ব সৌন্দর্য, আর সেই সৌন্দর্য সারা জীবন আমার মনে গেঁথে থাকবে। তাই একবার বলছি, যখন আপনারা কেদার যাবেন বা বদ্রী যাবেন, অবশ্যই সেই সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। হ্যাঁ, আমার কাছে কিছু সময় ছিল, তাই ভাবলাম একটুখানি বসে আমার নিজের কাজটা করি, সেটার জন্য আমি একটু পেন্টিং করি। সামনেই পর্বতমালা ছিল, আর সেইটাকে দেখে আমি পেন্টিং করলাম, কিছুটা মুহূর্ত আমার খাতায় কলমে ধরে রাখার চেষ্টা করলাম। কেমন হয়েছে
কেমন হচ্ছে ভিডিওগুলো আপনারা অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান, তাই আপনারা দয়া করে একটু যদি কমেন্ট করেন তাহলে বুঝতে পারবো যে আমার ভুল ত্রুটি কোথায় হচ্ছে, বা আপনাদের ভিডিওর আর কিভাবে কিভাবে করলে আপনাদের আরও ভালো লাগবে, আপনাদের কাছে কতটা যেতে পারবো। তাই প্লিজ আপনারা কমেন্ট করবেন আর আমার বিন্দাস আর্ট স্টুডিও চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। কেদার বদ্রী একটা আমার কাছে উপলব্ধি, আমার কাছে একটা আশীর্বাদ স্বরূপ, ভালোবাসার জায়গা আর ঈশ্বরের কাছে কাছাকাছি যাওয়ার একটা প্রচেষ্টা, প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করা আর তার সাথে নিজেকে কিছুটা সময় জন্য মিশিয়ে নেওয়া, এটাই ছিল আমার কেদার এবং বদ্রীনাথের একমাত্র উদ্দেশ্য। এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য একমাত্র হয়তো উত্তরাখণ্ডের দেবভূমিতেই পাওয়া যায়, তাই আপনারা অবশ্যই একবার যান কেদার এবং বদ্রীনাথ। গঙ্গোত্রী যমুনোত্রী আমার যাওয়ার সুযোগ হয়নি, তবে অলি গেছি, সেটার ভিডিও আমি আর কিছুদিনের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করব। এটা বাবা বদ্রীনাথের মন্দির কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার বিন্দাস আর্ট স্টুডিও চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। নমস্কার, প্রণাম নেবেন। জয় কেদারনাথ, জয় বদ্রীনাথ।